গণতন্ত্র মুক্তির আন্দোলনে আপনারা কি লড়াই করতে প্রস্তুত আছেন? কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখান। আমরা যেই ময়দানে আজকে নেমেছি অধিকার পূরণ না হওয়া পর্যন্ত আমরা করে ফিরে যাব না। আমরা বাজারে টাকা নিয়ে যাই, কিন্তু ব্যাগে কোনো মালামাল ঢুকার আগেই কিন্তু টাকা শেষ হয়ে যায়। সুতরাং সেই দিন বেশি দূরে নয়। যদি এই অবস্থা চলতে থাকে তাহলে সেই বুখারাঙ্গাত কোটি কোটি মানুষেরা আমাদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে ধাবিত হবে। কারণ মানুষ খেতে চায়। আমরা যাদের কাছে দাবি জানাচ্ছি অনেকগুলো, আসলে তাদের মাথা কিন্তু ঠিক নাই। সুতরাং তারা রাজনৈতিকভাবে আজকে দেউলিয়া, আজকে তারা পথ হারা, আজকে সাংস্কৃতিকভাবে তারা গোলামীর চুকলিতে আবদ্ধ হয়েছে। আজকে শিক্ষা ব্যবস্থার দিক থেকে আওয়ামী লীগ আজকে গোটা জাতিকে নাস্তিক মুরতাদ বানানোর জন্য একটি শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করেছে। আজকে আমাদের যেই ভোট আমরা দিনে দিতাম, তাদের মাথা ঠিক না থাকার কারণে এই ভোট এখন রাত্রে নিয়ে যায়। মানুষ ভোটের অধিকার চায়। আজকে যুব চরিত্রকে নষ্ট করে দেবার জন্য আওয়ামী লীগ মদের লাইসেন্স দিচ্ছে, কারণ তাদের জন্য কিছু মাথা খারাপ যুবক দরকার, হেলমেট বাহিনী দরকার। এই জন্য 100 জন যদি দরখাস্ত করে তাদের নাকি মদের লাইসেন্স দেয়া হবে। আমরা বলি এই সরকার কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে, এই সরকার ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে, এই সরকার মানবতার ফেরিওয়ালা ডাক্তার শফিকুর রহমান আমাদের নেতৃবৃন্দ কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসাইন সাইদকে গ্রেফতার করে এক যুগের অধিকার কে রেখে ইসলামের বিরুদ্ধে তার অবস্থান গ্রহণ করেছে। সকল গুম খুনের হিসাব দিতে হবে। আর যারা এগুলোর সাথে জড়িত, আমরা আজকের সমাবেশ দেখে বুঝতে পারছি আপনাদের শুভ বুদ্ধি উদয় হচ্ছে। আর নসে এই জাতি একদিন কাঠ করায় প্রত্যেককেই দাঁড় করাতে বাধ্য হবে। কিন্তু আমাদের আজকের মিছিল করার কথা ছিল সমাবেশের পর, কিন্তু আমাদের শান্তির নমুনা হচ্ছে যে আমরা প্রশাসনের সেই অনুরোধে আমাদের শান্তিপূর্ণ সমাবেশ করছি, কিন্তু আমরা মিছিল করব না। এই জন্য আমরা মিছিলের লম্বা করে একটা স্লোগান ধরব, নারায়ে তাকবীর। এই পরিষদ সদস্য ইসলামী ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, সাবেক এমপি, আমাদের প্রিয় নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী নায়েবে আমির জননেতা জনাব ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, উপস্থিত সাবেক এমপি জনাব হামিদ রহমান আজাদ, সাবেক ছাত্র নেতা আমাদের প্রিয় দায়িত্বশীল জনাব মাওলানা আব্দুল হালিম, অ্যাডভোকেট মতিউর রহমান আকন, মহানগরী উত্তরের সংগ্রামী আমির জননেতা জনাব আব্দুর রহমান মুসা, উপস্থিত মহানগরী উত্তর এবং দক্ষিণের সংগ্রামী নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী উপস্থিতি, আপনাদেরকে আজকে নির্যাতিত আমাদের সেই ভাইদেরকে লম্বা করে আমি একটি সালাম দিচ্ছি, বিপ্লবী সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আমরা নেতৃবৃন্দ আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন।